200 কোটি টাকার প্রতারণার মামলার মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। সুকেশের আইনজীবী আগেও এই তথ্য দিয়েছিলেন সংবাদ মাধ্যমে। এবার সরাসরি সুকেশের বয়ানে এই বক্তব্য প্রকাশ করলেন তিনি। জানা গিয়েছিল সুকেশের ফাঁদে পা দিয়েছিলেন এই বলিউড অভিনেত্রী। তবে সম্প্রতি এক চিঠির মাধ্যমে সুকেশ জানিয়েছেন যে তার বিরুদ্ধে এই অভিযোগ পুরোপুরি মিথ্যা। সুকেশের আইনজীবী অনন্ত মালিক এক প্রেস নোট প্রকাশ করেছেন। এই চিঠি সুকেশ জেলের মধ্যে বসে লিখেছেন। তাতে সুকেশের দাবি, তিনি জ্যাকুলিনের সঙ্গে সম্পর্কে ছিলেন, তাছাড়া তাকে প্রতারক হিসেবে চিহ্নিত করা উচিত নয় বলে দাবি তার। কারণ হিসেবে সুকেশ জানিয়েছেন তিনি এখনও অভিযুক্ত, দোষী সাব্যস্ত হননি। সুকেশের দাবি, তার প্রেম জীবনের সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো সম্পর্কই নেই। জ্যাকুলিন যদিও তাদের সম্পর্কের তথ্যকে পুরোপুরি অস্বীকার করেছিলেন সে সময়ে। এক ওষুধ সংস্থার সাবেক মালিক শিবেন্দ্র সিংহ ও মালবেন্দ্র সিংহের পরিবারের সঙ্গে 200 কোটি টাকার প্রতারণার অভিযোগ সুকেশ এবং তার স্ত্রী লীনা পলের বিরুদ্ধে। সেই মামলায় গ্রেফতার হন দম্পতি। এরপরেই নাম জড়ায় জ্যাকুলিনের। গত 5 ডিসেম্বর দুবাইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময়ে মুম্বাই বিমানবন্দরে কিছুক্ষণের জন্য আটক করা হয়েছিল জ্যাকুলিনকে। ইডির তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করে খানিক পরে মুম্বাই বিমানবন্দর ছেড়ে বেরোনোর অনুমতি দেন তাকে। এমনকি এই মামলার কারণে জ্যাকুলিনকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেয়নি ইডি। জ্যাকুলিনকে সুকেশ যেসব উপহার দিয়েছেন তা ইডি জব্দ করে প্রক্রিয়া ব্যস্ত। সুকেশের সঙ্গে আরও অনেক বলিউড তারকার সম্পর্কের কথা উঠে এসেছে। এই তালিকায় নোরা ফতেহি, শ্রদ্ধা কাপুর, শিল্পা শেঠি, হরমোন বায়োজারের নাম আছে। সানিদা শিমু, নিউজ ফ্ল্যাশ 71।